হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সাদ্দাম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার পেজকে ব্লু ভেরিফাইড করার জন্য রিকোয়েস্ট করবেন। আপনারা দেখে থাকবেন যে অনেক সেলিব্রিটিদের পেজে বা প্রোফাইলে ব্লু একটা টিক মার্ক থাকে, সেটা আপনিও আপনার পেজে পেতে পারেন। কিভাবে পাবেন এবং কীভাবে রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট পাঠাবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি ব্রাউজারটা ওপেন করছি, যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেই হবে। সো বন্ধুরা, ব্রাউজার ওপেন করার পর আপনি আপনার ফেসবুককে লগ ইন করবেন। সো আমার ফেসবুক লগ ইন করা আছে। তারপর বন্ধুরা, ব্রাউজার ওপেন হওয়ার পর আপনারা হেল্প সেন্টারে চলে যাবেন। এই যে হেল্প, হেল্প সেন্টারে যাওয়ার পর এখানে লিখবেন হাউ ডু আই ডু। তারপর বন্ধুরা, এই যে যে প্রথমে যে লেখাটা আসছে এটাতে ক্লিক করুন। তারপর বন্ধুরা, এই যে এখানে কিছু লেখা এসছে, লেখাগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে যে নিচে আসেন, তারপরে যে লেখা দেখতে পাচ্ছেন, এই যে দিস ফ্রম, এটাতে ক্লিক করুন। তারপর বন্ধুরা দেখুন কি এসছে, ভেরিফিকেশন টাইপ। আপনি কি ভেরিফিকেশন করতে চাইছেন, মানে আপনি কিসের মাধ্যমে আপনি ব্লু ব্যাজটা নিতে চাইছেন, প্রোফাইল অর পেজ? তো আমি পেজ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি চয়েস ফাইল, এখান থেকে আপনার অরিজিনালি একটা এনআইডি কার্ড লাগতে পারে, বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা দিবেন, আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিবেন। সো বন্ধুরা, আমি একটা দিয়ে দিচ্ছি যেটা। সো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন। তারপর এখানে যে, সরি বন্ধু, তারপর বন্ধুরা দেখুন এই বক্সটিতে কী আছে। এই বক্সটিতে আপনি লিখবেন যে কী লেখা আছে, ভেরিফাইড পেজ অ্যান্ড প্রোফাইল, মানে আপনি কী কারণে আপনার পেজ ভেরিফিকেশন করতে চাইছেন সেটা কিন্তু এই বক্সে লিখবেন। লেখার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি লিখছি একটা। সো বন্ধুরা, আমি আমার মতো করে লিখেছি এখানে, আপনারাও আপনাদের মতন করে লিখবেন যে আপনারা কী কারণে ভেরিফিকেশন ব্যাচটা পেতে চাইছেন। তারপর বন্ধুরা নেক্সটে ক্লিক করুন। সিলেক্ট ইউর পেজ, আমি আমার পেজ সিলেক্ট করলাম। তারপরে এখানে আবার বন্ধুরা, এখানে আপনি পেজ সিলেক্ট করার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে ওনাদের কাছে এটা রিকোয়েস্টটা চলে যাবে। চলে যাবে তারপর আপনাদের পেজ, যদি ওনাদের মনে হয় যে ভেরিফিকেশন করতে হবে বা
করা যাবে তাহলে ওনারা করে দিবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।